হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। আজকে টোটাল তিনটে বিষয়ে আমরা কথা বলবো। প্রথমে কথা বলবো ব্যোমকেশ হত্যামঞ্চ, সেটার অফিসিয়াল ট্রেলার নিয়ে। তো গতকাল একটু ব্যস্ত ছিলাম, ভিডিও বানাতে পারিনি, তো আজকে আরও একবার ট্রেলারটা দেখলাম। আমি একটা কথা মানে কি বলবো আর, ব্যোমকেশের সিনেমাতে যে এরকম ট্রিটমেন্ট দেখানো যেতে পারে সেটা ডিরেক্টর অরিন্দম শীল কিন্তু করে দেখিয়েছেন। আমি টিজারটার সময়ই বলেছিলাম যে ব্যোমকেশ মানে আমরা ভাবি যে একটু পুরনো দিনের টাইপের, একটু ফ্লেভার থাকবে, এ থাকবে, মানে একই ধরনের মোনোটোনাস ভাব আর কি লাগতো ব্যোমকেশের প্রত্যেকটা সিনেমায়। কিন্তু এটা কিন্তু একটা মানে ওভারঅল প্রেজেন্টেশনটাই এত আউটস্ট্যান্ডিং, এত চাকচিক্যে ভরা, মানে দেখতে সুপার লাগছে। তার মাঝখানে যখন ব্যোমকেশ দাঁড়াচ্ছে এবং আশেপাশে যে ক্যারেক্টারগুলো আছে, পাওলি দাম থেকে শুরু করে সোহিনী, কিঞ্জলদা, অর্ণদা, মানে প্রত্যেককে দারুণ লাগছে। গর্জিয়াস ব্যোমকেশ মনে হচ্ছে এক কথায়। এবার গল্পটা তো কম বেশি তোমরা সবাই জানো যে একটা স্টেজ শো করতে গিয়ে একটা খুন হয়ে যায়, তো সেটারই কেস সলভ করতে ব্যোমকেশ যায় এবং ধীরে ধীরে অনেক কিছু মানে উঠে আসতে থাকে, একটা ইন্স্যুরেন্সের ব্যাপার উঠে আসতে থাকে এবং প্রত্যেকেই সন্দেহের তালিকায় থাকে। তো ব্যোমকেশ কীভাবে কেসটা সলভ করবে সেটা নিয়েই আর কি ওটা সিনেমাটা। তো আমার ওভারঅল ট্রেলারটা আমার সুপার লেগেছে এক কথায়, যে যাই বলুক না কেন আমার পার্সোনালি দারুণ লেগেছে, দারুণ। সেকেন্ড যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে 777 চার্লি আমার খুব মানে ক্লোজ, মনের খুব ক্লোজ একটা সিনেমা। সিনেমাটা আমি অনেকদিন পরে গিয়ে বড় পর্দায় দেখেছি, চারপাশে শুনছিলাম সবাই বলছে বেশ ভালো হয়েছে, সময় হচ্ছিলো না তো গিয়ে দেখেছিলাম। তখনই আমি সেদিনই রিয়াকশন দিয়েছিলাম যে এই ধরনের সিনেমা কেন বানায়। সবাই বলেছিল কী দাদা কী বলছো, তারপরে ভিডিওটা শেষ করার পর তারা বুঝলো যে এই ধরনের সিনেমা কেন বানায়, মানে 10-12 বার কেঁদেছি আমি সিনেমাটা দেখতে গিয়ে। তো এটা ফাইনালি ওটিটি প্ল্যাটফর্মে আসছে 29 জুলাই, মানে আগামীকাল, হয়তো আজকে রাত 12টার পরেই সিনেমাটা অ্যাভেলেবেল হয়ে যাবে। এবার কোন ওটিটি প্ল্যাটফর্ম এটা তোমরা অনেকেই ভাবছো, Z5, অ্যামাজন প্রাইম এখানে আসছে, তা না, এটা আসছে ভুট, যেখানে আসুর রিলিজ করেছিল সেই ওটিটি প্ল্যাটফর্মে আসছে। আজকে রাত 12টার পরই হয়তো অ্যাভেলেবেল হয়ে যাবে সিনেমাটা, তো আরও একবার দেখবো সিনেমাটা। এবার লাস্ট যে বিষয়ে কথা বলবো সেটা হলো শামশেরা নিয়ে। শামশেরার বক্স অফিস কালেকশন এখন নিয়ারলি 40 crores মতন। 150 কোটির সিনেমা যখন বক্স অফিসে 40 crores বিজনেস দেয়, হয়তো সব কিছু মিলিয়ে হয়তো প্রোডিউসার টাকা পেয়ে যাবে, ওটিটি রাইটস, আরও মিউজিক রাইটস, আরও হেনা তানা যা যা আছে সব কিছু বিক্রি করে। কিন্তু বক্স অফিসে এত ডিজাস্টার একটা সিনেমা হয়েছে, অনেকে বলছে রণবীর কাপুরের কেরিয়ার শেষ, ব্রহ্মাস্ত্রও চলবে না, ওটাও এরকম প্রথম দিনই দেখে এত বাজে রিভিউ আসবে, অডিয়েন্স রিয়াকশন এত বাজে আসবে যে কেউ আর দেখতে যাবে না সিনেমাটা। তো আমার মনে হয় না এইভাবে বলে দেওয়া উচিত, কারণ কেরিয়ার বলতে না খালি একটা দুটো সিনেমা বা তোমার 4-5টা ফ্লপ দিয়ে কখনো বলা যায় না। এরকম প্রচুর বড় বড় মেগাস্টার আছে যাদের একটা অনেকগুলো সিনেমা ফ্লপ গেছে, বক্স অফিসে সেভাবে চলেনি সিনেমাগুলো, কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে। শাহরুখ খান 3 বছর গ্যাপে ফিরে আসে পাঠান, ইট উইল বিকাম আ ব্লকবাস্টার মুভি, মিলিয়নিও এটা হয়। তো রণবীর কাপুর হতেই পারে এই সিনেমাটা যাচ্ছে না, পরের সিনেমাটাও যাচ্ছে না, কিন্তু এখন থেকে তো 3-4টা সিনেমা পরে রণবীর কাপুর আবার মানে বক্স অফিস কিং হয়ে হয়তো ফিরে আসতেই পারে। ইউ নেভার নো, এইভাবে বলে দেওয়া উচিত না যে কেরিয়ার শেষ, রণবীর কাপুরের কত আর বয়স এখন, তাই না? তো ঠিক আছে, এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তোমাদের কার কী মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।